আজও অপেক্ষায় মনে রাঙি না, আজও আমি দাঁড়িয়ে হ্যালো, আর বলিস না, এত বাজে সিনেমা আমি জীবনে কোনোদিন দেখিনি। কোনো স্টোরি নেই, লজিক নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, কি বলছিস? তাছাড়া আবার কি, পুরো টাকা নষ্ট হয়ে গেল আর কি। হ্যাঁ, আমি বেহালাতেই থাকি। হ্যাঁ, চাকরিটাও মন্দ নয়, আর স্যালারিটাও ভালোই পাই। আমাকে ফলো করছেন? কি বললাম শুনতে পেলেন না? মানে আপনাকে, তোমাকে ফলো করতে যাব কেন? আমি মুখ দেখে কি মনে হয় কিছু বুঝি না, ঘাসে মুখ দিয়ে চলে নাকি? আরে মানে তোমাদের মতো ছেলেদের না আমার খুব ভালো করে জানা আছে, মেয়ে দেখলেই একেবারে টিস করতে ইচ্ছা করে, ইউজলেস যত সব। আর শোনো, খুব ভালো করে কান খুলে শুনে রাখো, দ্বিতীয়বার যদি আমাকে ফলো করতে দেখি খুব খারাপ হয়ে যাবে, মাথায় যেন থাকে কথাটা। এক্সকিউজ মি ম্যাডাম, হ্যালো, এক্সকিউজ মি, কি ব্যাপার? আপনাকে বললাম যে আমায় ফলো করবেন না, এবার কি লোক ডাকতে হবে নাকি? তুমি যদি বাসে বা অটোতে ওঠো তোমাকে তো নামিয়ে দেবে। মানে না, মানে তুমি যদি বাসে বা অটোতে ওঠো তোমাকে তো নামিয়ে দেবে। তুমি কি পাগল আছো? বাসটা কোথায়? সেই কৈফিয়ত আমি তোমায় দেব কেন? আমার পার্সটা কোথায় গেল? আমাকে তো ফলো করতে বারণ করেছিলে, আমি যদি ফলো না করতাম পার্সটা পেতে। তা থ্যাংক ইউ কি? সরি এন্ড থ্যাঙ্কস। কি, শুনতে পেলাম না। সরি এবং ধন্যবাদ। ইউ ওয়েলকাম মিস রিয়া, রিয়া বোস। রাহুল, রাহুল দাশগুপ্তা। আর হ্যাঁ, এই প্রথম, এই শেষ, এরপর নো সরি, নো থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি বন্ধুত্ব এটা ঠিক চলে না। এক্সকিউজ মি, এই চা খাবে? বেশিক্ষণ সময় নেব না, জাস্ট 5 মিনিটস, তারপর তুমি তোমার রাস্তা, আমি আমার রাস্তা। ওকে, 5 মিনিটস। ওকে। এই ভাড়ে না ক্লাসে, এই ভাড়েই দাও। এই ভাড়ে চা খাওয়ার না মজাটাই আলাদা। ওসব তুমি দামি ক্যাফেতে পাবে না, ওখানে সব কিছু ফর্মালিটি। এই নাও স্যাশে, এই নাও সুগার, উফ অত পোষায় না বস। তার থেকে ভাড়ে চা খাও, গল্প করো, মজা করো, আর বদ্ধ এসে রুবে না, প্রেমটাও ঠিক জমে না। দাদু কত হলো? এই দাঁড়া দাঁড়া, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। তোর টাকাটাও বেরোচ্ছে না।
কালকে বাস স্ট্যান্ডে তো। রোজ সকালবেলা বেহালা থেকে যে এখানে আসছো, মা বাবা কিছু বলছেন না? মা বাবা থাকলে তো বলবে। বুঝলাম না। ডিভোর্সড। চা খাবে? তুমি তো এখানে বাসের জন্য ওয়েট করছিলে। বেশিক্ষণ সময় নেব না, জাস্ট 5 মিনিটস। চলো দাদু, দুটো চা দিও তো। ভারে খাবে তো? এটা তুমি নাও, আমায় ওটা দাও। এ নাও। এই অভ্যেসটা কি ছাড়া যায় না? বদ অভ্যেস ছাড়ানোর মতো তো কেউ ছিল না এতদিন। ছেড়ে দাও। ছোটবেলা থেকেই বাবা মা কি জিনিস জানে না। শুনেছি নাকি আমি ওদের ডিভোর্সের কারণ। ওদের বিজি শিডিউলে আমার কোনো জায়গাই নেই। এইচএস ঠিক পরে বেড়াতে যাব, আউট অফ স্টেশন। বাড়িতে খুব আনন্দে প্যাকিং করছিলাম, হঠাৎ ফোন এলো, মা বাবার অ্যাক্সিডেন্ট। হয়তো এক্সাইটমেন্টের জন্য তাড়াহুড়ো করছিল। ব্যাস লাইফ ইজ এ বিগ টিচার রিয়েল। সে কারোর জন্য থেমে থাকে না, পড়ে থাকে শুধু স্মৃতিগুলো। যেমন আজ আমরা একটা সুন্দর স্মৃতি তৈরি করলাম, এটা কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না। এনিওয়েজ, অনেক বড় বড় কথা হলো, অনেক ফিলোসফিক্যাল কথা হলো, চলো। এই কি হলো? তুমি ফোনে যেভাবে ডাকলে আমি তো ভয় পেয়ে গেলাম। হ্যাঁ, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। থাক না, পরেই বলবো। মানেটা কি? আমি এত দূর থেকে এলাম আর তুমি পরে বলবে? এক্ষুনি বলতে হবে তোমায়। কি হয়েছে বলবো সেটাই তো বুঝতে পারছি না। এই কি বলছো বলো তো? থাক না, পরে বলবো, চলো চা খাই। শোনো, তোমায় এক্ষুনি বলতে হবে, না হলে আমি জাস্ট চলে যাব। তো আচ্ছা, মুশকিলে পড়লাম। আমি চললাম। ওড়িয়া ওড়িয়া
এক্সকিউজ মি, আপনি কি আমায় চেনেন? না মানে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি যে। না, অপেক্ষা।